যুক্তরাষ্ট্রের চার রাজ্যে ভয়াবহ তুষার ঝড়। নিউজিল্যান্ডের দুই মসজিদে সন্ত্রাসীদের গুলিতে নিহতের সংখ্যা 49। বিশ্বজুড়ে বোয়িং 737 ম্যাক্স 8 এর উড়ান বন্ধ করল যুক্তরাষ্ট্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করতে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাকসু নির্বাচনে বিজয়ীদের গণভবনে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর। এবং নিউজিল্যান্ডের সন্ত্রাসীর হামলায় টেস্ট বাতিল, ফিরে আসছে বাংলাদেশ দল। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ আল হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা, আইওয়া, কলোরাডো ও উইয়োমিং এ শীতের শেষে শুরু হওয়া ভয়াবহ ঝড়ে ব্যাপক বন্যা ও তুষারপাত দেখা দিয়েছে। এতে কয়েকটি এলাকার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ব্যাপক তুষারপাত ও বন্যায় অঞ্চলটির রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ডেনভার বিমানবন্দরে প্রায় 1400 ফ্লাইট বাতিল করা হয়েছে এবং এর সবকটি রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কলোরাডো সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং ন্যাশনাল গার্ড সৈন্যদের মোতায়েন করা হয়েছে। নেব্রাস্কার গভর্নর পেটে রিকেটস বলেন, এটা খুবই মারাত্মক বৈরী আবহাওয়া হতে পারে। আমরা ইতোমধ্যেই বেশ কয়েকটি এলাকায় বন্যার খবর পেয়েছি এবং কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে অন্তত দুটি মসজিদে অজ্ঞাত বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে 49 জন নিহত হয়েছেন বলে দেশটির পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এর আগে দেশের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন জানান, হামলায় 40 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছে বলে জানা যায়। এছাড়া হামলায় গুরুতর আহত হয়েছে 20 জনেরও বেশি। আহতদের মধ্যেও 5 বাংলাদেশি রয়েছে, যাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। জানা যায় ক্রাইস্ট চার্চ শহরের হেগলি পার্কমুখী সড়ক দিন এভিনিউতে আল নূর মসজিদে স্থানীয় সময় আজ শুক্রবার বেলা 1:30 নাগাদ এই হামলার ঘটনা ঘটে। এছাড়া অন্য আরও একটি মসজিদের হামলা চালায় বলে জানানো হয়েছে। এই হামলায় অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন বলেছেন, এটি নিউজিল্যান্ডের ইতিহাসের কলঙ্কময় দিনগুলোর একটি। বিশ্বব্যাপী তাদের বোয়িং 737-8 উড়োজাহাজ বহরের উড়ানো বন্ধ করেছে বিশ্বের বৃহত্তম বিমান নির্মাতা কোম্পানি বোয়িং। ইথিওপিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয়েছে, তদন্তকারীরা সেখান থেকে নতুন কিছু প্রমাণ উদ্ঘাটন করার পর এ ধরনের সবগুলো উড়োজাহাজের উড়ানো স্থগিত রাখার কথা জানায় বোয়িং। মার্কিন কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন জানিয়েছে, নতুন প্রমাণের পাশাপাশি স্যাটেলাইট তথ্য নতুনভাবে পরিমার্জনার পর এই জেট বিমানগুলো সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এর আগে বিশ্বের অধিকাংশ দেশ বোয়িং 737 ম্যাক্স 8 মডেলের উড়োজাহাজের উড়ান বন্ধ করে ভূমিতে নামিয়ে রাখলেও FAA ম্যাক্স 8 এর উড্ডয়ন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় ছিল। ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি 737 ম্যাক্স 8 রাজধানীর আদ্দিস আবাবার কাছে বিধ্বস্ত হয়ে 157 জন আরোহীর সবাই নিহত হয়। যুক্তরাজ্যের উত্তর সামারসেট এলাকার সমুদ্র সৈকতে একটি সিগাল পাখিকে আঘাত করায় জন ল্যাভেলিন নামের এক ব্যক্তিকে ওই এলাকার আদালত 835 পাউন্ড জরিমানা সহ 12 সপ্তাহের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। পশু পাখিদের অধিকার ও কল্যাণ সংরক্ষণকারী সংস্থা রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমালসের এক কর্মকর্তা জানান, 64 বছর বয়সী মিস্টার ল্যাভেরিন সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে পটেটো চিপস খাচ্ছিলেন। এই সময় সিগালটি উড়ে এসে তার হাত থেকে চিপস কেড়ে নেওয়ার চেষ্টা করে। এতে সে ক্ষিপ্ত হয়ে পাখিটিকে আঘাত করে। তার আঘাতে পাখিটি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। একটি শিশু আহত পাখিটিকে পশু চিকিৎসকের কাছে নিয়ে যায়। প্রতিবেশীর ছোড়া তীর মোবাইল ফোন দিয়ে ঠেকিয়ে প্রাণ রক্ষা করেছেন এক অস্ট্রেলীয় ব্যক্তি। নিউ সাউথ ওয়েলসের নিমবিনে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এলাকাটি ব্রিসবেন থেকে 180 কিলোমিটার দক্ষিণে। বাড়ির সামনে পরিচিত এক ব্যক্তির সঙ্গে ঝগড়ায় জড়ান 43 বছর বয়সী অস্ট্রেলীয়। যার সঙ্গে ঝগড়ায় জড়ান তার কাছে তীর ধনুক ছিল। ঝগড়ার এক পর্যায়ে নিজের মোবাইল ফোনে ঝগড়ার ছবি তুলতে গেলে বিপরীত দিক থেকে থাকা ব্যক্তি তীর ছুড়ে মারেন বলে জানিয়েছে পুলিশ। নিজের মোবাইল ফোনটি সামনে থাকায় ধেয়ে আসা তীর থেকে রক্ষা পান 43 বছর বয়সী ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে তীরটি মোবাইল ফোন ভেদ করে অপর পাশ পর্যন্ত পৌঁছে যায়। এতে ফোনটির গ্লাস ভেঙে তার মুখে আঘাত লাগে। এ ঘটনায় সামান্য একটু কেটে গেলেও তিনি প্রাণে রক্ষা পান। সৌদি আরব প্রথমবারের মতো কয়েকজন নারী অধিকার কর্মীর বিচার করছে। এতে প্রশ্নের মুখে পড়েছে দেশটির মানবাধিকার রেকর্ড।
রাজধানী রিয়াদের অপরাধ আদালতে হাজির করা হচ্ছে প্রায় 10 জন নারীকে। সেখানে তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হবে বলে জানিয়েছে আদালতের প্রেসিডেন্ট ইব্রাহিম আল সায়ারি। আদালত কক্ষে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা ক্ষুণ্ণ করার অভিযোগের আওতায় সৌদি আরব এদের বিচার করছে। গত বছর সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আগে অধিকার কর্মীদের উপর দমনপীড়ন চালার সময় এই নারী কর্মীদের আটক করা হয়েছিল। নারী অধিকারের প্রচার চালানোর গত বছর মেতে প্রথম কয়েকজন কর্মীকে আটক করা হয়। এদের মধ্যে বিশিষ্ট কয়েকজন নারী কর্মীও আছেন। তাদের মুক্তির জন্য বিশ্বব্যাপী দাবিও উঠেছে। গত সপ্তাহে জাতিসংঘ মানবাধিকার পরিষদে 30টিরও বেশি দেশ ওই নারী অধিকার কর্মীদের আটক করার জন্য সৌদি আরবের সমালোচনা করেছে। মসজিদুল আকসা ইসরায়েলি পুলিশের নিয়ন্ত্রণের প্রতিবাদে শুক্রবার গণবিক্ষোভের ডাক দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দলগুলো। শুক্রবার জুমার নামাজের পর ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করবেন তারা। এছাড়া জুমার নামাজে ব্যাপক হারে অংশগ্রহণের জন্য আল আকসা কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের প্রতি অনুরোধ জানিয়েছে। হামাস সহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী দলগুলো শুক্রবার ব্যাপক বিক্ষোভের ঘোষণা দিয়েছে। ইসরায়েলি পুলিশ দিনভর আল আকসা মসজিদ নিয়ন্ত্রণে রেখে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দেয়। এ নিয়ে দিনভর বিক্ষোভ চলে। অব্যাহত আন্দোলনের মুখে সকালে ফটকের নিয়ন্ত্রণ ছাড়ে ইসরায়েল। সকালে মসজিদে ঢুকে কয়েক হাজার ফিলিস্তিনি ফজরের নামাজ আদায় করেন। ফটকের নিয়ন্ত্রণ ছাড়লেও ফিলিস্তিনি ব্যাপক ধরপাকড় চালাচ্ছে দখলদার বাহিনী। সকালে 39 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ। একই দিনে তাদের গুলিতে 2 যুবক নিহত হয়। ক্যান্টিনের রান্নাঘরে বেশ কিছু মেয়াদ পুরনো পচা খাবার পাওয়া যাওয়ার পর জনরোষের মুখে পড়েছে চীনের সবচেয়ে নামি চ্যাংদুরং 7 এক্সপেরিমেন্টাল হাই স্কুল। সিচুয়ান প্রদেশে অবস্থিত এই স্কুলটিতে কয়েকজন অভিভাবক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে এসে ক্যান্টিনের রান্নাঘরে পচা মাংস এবং সামুদ্রিক খাবার দেখতে পাওয়ার পর এই জনরোষের সূত্রপাত হয়। তারা এই খাবারের ছবি সোশ্যাল মিডিয়ায় দিলে অন্যান্য অভিভাবকরাও ক্ষেপে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে স্কুল গেটের বাইরে শত শত অভিভাবককে প্রতিবাদ বিক্ষোভ করতে দেখা গেছে। তাদের ঠেকাতে লাঠি পেটাও করেছে চীনের পুলিশ। পরে চীন পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয় বিক্ষোভ থেকে তারা 12 জনকে আটক করেছে। এক অভিভাবক বলেছেন স্কুলের অনেক ছেলেমেয়েই পেট ব্যথা সহ নানা অসুস্থতায় ভুগেছে। খাবারগুলো বাজে গন্ধযুক্ত এবং বিরক্তিকর বলেও মন্তব্য করেছেন এক অভিভাবক। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা। কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017। ফোন 7188930020। ইমেল friendsdevelopment@optimum.net। Information technology, IT. IT is wow. It's stuff your parents haven't even thought of yet. IT is moving. It's mixing, sharing, and more. IT is solving problems, thinking and processing. IT is making money, saving lives, changing the world. It's a living, it's a life. IT is in your pocket. It's at your fingertips. It's here, there, and everywhere. IT is on CSI. In business, in the lab, it's in the hospital, on the radio, in the movies. Welcome to Concord IT Development, total IT solution. Our services, web development, dynamic web solution, application development, domain registration, web hosting, network solution. We are available on 37247 7030 Street, Newark, USA. Concord IT Development, total IT solution. নিশাত ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপেশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য
উন্নত মান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা ইউএসএ কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তমতলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 121। দর্শক আবারও স্বাগতম মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্র নোবেল শান্তি পুরস্কারের প্রাথমিক তালিকায় জায়গা দিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। ইমরানকে তালিকাভুক্ত করা মার্কিন ওই সংবাদপত্রটির নাম দ্য ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে ভূমিকার কারণেই মূলত নোবেল শান্তি পুরস্কারের প্রাথমিক তালিকায় ইমরান খানকে জায়গা দেওয়া হয়েছে। ইমরানের পাশাপাশি উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার শান্তি আলোচনার পদক্ষেপ নেওয়ায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জু ইনকেও তালিকায় জায়গা দেওয়া হয়েছে। ওই তালিকায় আরও আছেন ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে চুক্তি সম্পাদনে মূল ভূমিকা রাখা ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এবং ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা জোয়ান গোয়াইদো। ভারতের মুম্বাইতে ফুট ওভার ব্রিজ ধসে চারজন নিহতের খবর পাওয়া গেছে, এতে 34 জন আহত হয়েছে। ঘটনায় ভেঙে পড়া ব্রিজের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যা 7টার দিকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলওয়ে স্টেশনের ফুট ব্রিজ ভেঙে এই ঘটনা ঘটে। মুম্বাই পুলিশ জানিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মের উত্তর প্রান্তে টাইমস অফ ইন্ডিয়া ভবনের কাছের ফুট ব্রিজে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্ধার কর্মীরা। রেল মন্ত্রণালয় জানায় এই ব্রিজটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের, যদিও ঘটনাস্থলে পৌঁছেছেন রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দর্শক এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করতে তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার এস এম খুরশিদ আলমের স্বাক্ষরিত এক চিঠিতে একথা জানানো হয়েছে। সকাল 9টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেজগাঁও বিমানবন্দর থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। বেলা 3টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। চিঠিতে বলা হয়, টুঙ্গিপাড়া পৌঁছে সকাল 10টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এ সময় 3 বাহিনীর একটি দল তাকে গার্ড অব অনার দেবেন। পরে প্রধানমন্ত্রী ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। সকাল 10:30 থেকে 12:10 পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে উপস্থিত থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শনিবার বিকেল 4টায় সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শনিবার গণভবনে যাবেন বলে নিশ্চিত করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছেন, আমাদের সবার উচিত সেখানে যাওয়া, আমরা যাচ্ছি গণভবনে। এছাড়া ডাকসুর জিএস গোলাম রাব্বানিও গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন বলে জানিয়েছেন। গত 11 মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহসভাপতি, ভিপি ও সমাজসেবা সম্পাদক পদ ছাড়া ডাকসুর 25 পদের মধ্যে 23টিতেই জয় পায় ছাত্রলীগ। ঢাকার বুড়িগঙ্গা তুরাক নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। সকাল 9টার দিকে 18তম দিনের মতো এই অভিযান শুরু হয়। অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা 55টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। BIWTA বলছে, বুড়িগঙ্গা তুরাগে উচ্ছেদ অভিযানের দ্বিতীয় পর্বের দ্বিতীয় পর্যায়ের গতকাল ছিল শেষ দিন। দ্বিতীয় পর্বের তৃতীয় পর্যায়ের কাজ আগামী 19 মার্চ সকাল 9টা থেকে তুরাগ নদীতে গাবতলী থেকে আমিন বাজার পর্যন্ত নদীর তীর দখলমুক্ত করতে 3 দিন উচ্ছেদ অভিযান চলবে। BIWTA-র যুগ্ম পরিচালক এ কে এম আরিফউদ্দিন বলেন, সাভারের বড় বরদেশী মৌজা, গাবতলী ও আমিন বাজারের তুরাগ নদীর উভয় তীরে 55টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 3 নারীকে সম্মাননা জানালো বাংলাদেশের জাতিসংঘের 3 সংস্থা। এই 3 নারী সামাজিক প্রতিবন্ধকতাকে মোকাবেলা করে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।
রাজধানীর গুলশানের একটি হোটেলে জাতিসংঘের তিন সংস্থা আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও, ইউএন উইমেন ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ নারী দিবস উপলক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এই তিন সংস্থা এর দেশীয় প্রধানরা পুষ্প খাতুন, পারভিন আক্তার ও নাসিমা আক্তারের হাতে পুরস্কার তুলে দেন। বগুড়ার মেয়ে পুষ্প খাতুন ইউএনএফপিএর সদস্য, নারী নির্যাতন প্রতিরক্ষা কমিটির সদস্য। তিনি এ পর্যন্ত ১৩টি বাল্য বিয়ে বন্ধ করেছেন এবং পারিবারিক নির্যাতনের শিকার ৮ নারীকে সহায়তা প্রদান করেছেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়াই শিশু এখন নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় রাতে শিশুটির মা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, গতকাল সন্ধ্যায় সুমন নামের এক যুবক গামছা দিয়ে মুখ বেঁধে শিশুটিকে ধর্ষণ করেছে। সুমনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বিকেলে সদর জেনারেল হাসপাতালে শিশুটির মা বলেন, গতকাল বিকেলে বিদ্যালয় থেকে ফিরে শিশুটি সুমনের বাসায় টিভি দেখতে যান, তখন শিশুটিকে ধর্ষণ করা হয়। প্রতিবেশীদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজারের উখিয়ায় দুই পক্ষের বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি নিহত হয়েছেন। ভোররাতে উপকূলীয় এলাকার রূপপতি মেরিন ড্রাইভ সড়কের পাশে এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মোস্তাক ও মুক্তার, সম্পর্কে তারা দুই ভাই। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল খায়ের জানান, পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের জবর মুল্লুকের দুই ছেলে মোস্তাক ও মুক্তার দীর্ঘদিন ধরে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে ইয়াবা পাচার করে আসছিল। রাত ৩টার দিকে ইয়াবার টাকার লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে দুই ভাই নিহত হন। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠায়। দর্শক, এবার দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ইঞ্চি মাটিতে আমরা হাইস্পিড ডিজিটাল ব্রডব্যান্ড কানেক্টিভিটির আওতায় আনব বলে মন্তব্য করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। আমাদের রাজশাহী প্রতিনিধি বিজয় ঘোষের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইনফো সরকার ফেজ ৩ কানেক্টিভ অগ্রগতি বিষয়ক মত বিনিময়ের সভায় তিনি এসব কথা বলেন। এ সময় রাজশাহী ৫ পুঠিয়া দুর্গাপুর আসনের সংসদ সদস্য ডক্টর মনসুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক এ এস এম আব্দুল কাদের সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম চিলমারিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরের গ্রেড ১১তম গ্রেডে বেতনের দাবিতে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বিকেলে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি মমিন ইসলাম বাবুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষক নেতা আশরাফুল আলম, এ কে মোখলেসুর রহমান, মেজারুর রহমান, জাহিদুল হাসান পলাশ, বুলবুল আহমেদ, ফরিদে ইয়াসমিন প্রমুখ। উপজেলার ৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে নেতারা জানান, গত পে স্কেল থেকে সহকারী শিক্ষকরা ৪টি গ্রেডের বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। নির্বাচনী ইস্তেহারে প্রধানমন্ত্রী সহকারী শিক্ষকদের ন্যায্যতার ভিত্তিতে বৈষম্য নিরসনের আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাস দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। সেই সাথে চিলমারি উপজেলাকে চরাঞ্চল উপজেলা ঘোষণার দাবি জানান শিক্ষকরা। মানববন্ধন শেষে শিক্ষক নেতারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান, যেখানে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোহাম্মদ শামসুজ্জোহার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন তারা। কুমিল্লা থেকে অপহৃত কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‍্যাব ১১। এ সময় অপহরণ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের হালিশ শহরের একটি আস্তানা থেকে র‍্যাব অপহৃত কিশোরীকে উদ্ধার করে এবং অপহরণ চক্রের সদস্যদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো ইয়াকুব আলী মিন্টু, জসমিন, আফরোজা আক্তার আশা, আব্দুল মমিন। আমাদের কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত ৫ ফেব্রুয়ারি লাকসাম থেকে অপহরণ করা হয় অপহৃত অষ্টম শ্রেণীর ছাত্রী ওই কিশোরীকে। র‍্যাব ১১ সিপিসি ২ এর ভারপ্রাপ্ত কমান্ডার শেখ বিল্লাল হোসেন জানান, অপহরণ চক্রটি সারা দেশে তাদের নেটওয়ার্ক বিস্তৃত করে কিশোরীদের অপহরণ করে ইয়াবা খাইয়ে অনৈতিক ব্যবসা পরিচালনা করে আসছিল। অপহৃত মিন্টু ও জসমিন অপহরণের উদ্দেশ্যে অপহৃত কিশোরীর পাশের বাসা ভাড়া নেয় এবং সুসম্পর্ক গড়ে তুলে কিশোরীকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে লাকসাম রেল স্টেশন থেকে চট্টগ্রাম নিয়ে যায়। অপহরণকারীরা ৫টি নম্বর থেকে অপহৃতার পরিবারকে ফোন করে ৫০,০০০ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় অপহৃত কিশোরীর মা ৮ ফেব্রুয়ারি লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে এ বিষয়ে ১৯ ফেব্রুয়ারি র‍্যাবকে অবহিত করলে র‍্যাব বিভিন্ন তথ্য সংগ্রহ বিশ্লেষণ করে এবং মোবাইল কলের সূত্র ধরে অভিযান পরিচালনা করে।
দর্শক মিলেনিয়াম টিভিএস এর প্রতিনিধি বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন। ইমপ্রেস ট্রেডিং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য সুরক্ষায় বিশুদ্ধ ঔষধ ও প্রসাধনী সামগ্রী সরবরাহের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিশ্ববিখ্যাত ঔষধ ও প্রসাধনী কোম্পানির নিজস্ব পণ্য বাজারজাতকরণ বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। একটি ভুল ঔষধ কেড়ে নিতে পারে একটি তাজা প্রাণ, আবার একটি সঠিক ঔষধ ফিরিয়ে দিতে পারে একটি নতুন জীবন। উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত একদল কর্মী 24 ঘন্টা সেবা প্রদান করছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ঔষধটি আপনার হাতে পৌঁছে দেয়া আমাদের কর্তব্য। যোগাযোগের ঠিকানা 299 ইস্ট 163 স্ট্রিট সুইট B1 ব্রোন্স নিউ ইয়র্ক 10451, ফোন 7186396600। MN ট্রেডিং কর্প, উই প্রোভাইড সার্ভিসেস সাচ অ্যাজ গভর্নমেন্ট ট্রেড, এয়ারলাইন্স, Boeing, Airbus, etc. To contact with us, 544 Taylor Avenue, Suite 3A, Bronx, New York, USA, 10473. Telephone 718-893-0002. Email খেলাপি ঋণে ধুঁকতে থাকা বাংলাদেশের ব্যাংক খাতে জৌলুস আনার প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। দেশের বন্ড মার্কেট আরও বেশি বিকশিত করার কথাও বলেছেন তিনি। হোটেল ইন্টারকন্টিনেন্টাল অগ্রণী ব্যাংকের 2019 সালের বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। মোস্তফা কামাল বলেন, অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়ার পর শঙ্কিত ছিলাম, বন্ধুরা বলেছিল তোমার জন্য সহজ হবে না, এটি সহজ হবার জায়গা না, অনেক কঠিন পথে যেতে হবে এবং অনেকের সাথে সম্পর্ক নষ্ট হবে। অর্থমন্ত্রণালয়ের কাজ চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, আমি ব্যক্তিগত জীবনে প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ মনে করি, আপনাদের সবাইকে নিয়ে আমরা বিজয়ী হব, চাইলেই দুর্নীতি নিয়ন্ত্রণে রাখা যায়। মন্তব্য করে মোস্তফা কামাল বলেন, দুর্নীতি কম বেশি সকল দেশে থাকে, তবে চাইলে নিয়ন্ত্রণ করা যায়, দুর্নীতিতে জিরো টলারেন্স করা হবে, আমার মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত থাকবে। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বিদেশ থেকে আর আমদানি নয়, এখন থেকে দেশেই গাড়ি তৈরি করা হবে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, 14তম ঢাকা মোটর, 5ম ঢাকা বাইক, 4র্থ ঢাকা অটো পার্স ও 3য় ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শোর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশ শিল্প উন্নয়নের মাইল ফলকে পৌঁছেছে, এ ধারা অব্যাহত রাখতে হবে। দেশের বাইরে থেকে গাড়ি আমদানি নয়, নিজেরাই গাড়ি তৈরি করব, অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকব না। তিনি বলেন, শিল্পক্ষেত্রে আজ আমরা অনেক এগিয়ে গেছি, ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক বঙ্গবন্ধুর অবদান, তিনি যদি এটি প্রতিষ্ঠা না করতেন তাহলে আজ দেশ শিল্পে এগিয়ে যেত না। বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে চায় জাপান। এ লক্ষ্যে দেশটির প্রতিনিধিরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মন্ত্রণালয়ের সভাকক্ষে সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, জাপানের চাহিদা অনুসারে প্রয়োজনীয় সংখ্যক কর্মী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ। বাংলাদেশের জনশক্তিকে ব্যবহার করে জাপান তার শ্রম ঘাটতি পূরণ করতে পারে, কারণ এদেশের মানুষ পরিশ্রমী ও প্রতিশ্রুতিশীল। সাক্ষাৎ শেষে জাপানি প্রতিনিধিরা বাংলাদেশকে বিশ্বস্ত বন্ধু বলে উল্লেখ করে জানান, জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও বন্ধুত্ব বহুদিনের এবং দেশটি এই ধারা ভবিষ্যতে অটুট রাখতে চায়। প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে বাংলাদেশ সফরে আসা জাপানের প্রতিনিধি দল বিভিন্ন মেগা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন, তারা প্রতিষ্ঠানগুলোর সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। দর্শক এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার জেরে বাতিল করা হয়েছে কাল থেকে হুগলি ওভালে শুরু হতে যাওয়া ক্রাইস্ট চার্চ টেস্ট। এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছু না জানালেও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এরই মধ্যে টুইট করে বিষয়টি জানিয়ে দিয়েছে। ক্রাইস্ট চার্চ টেস্ট শেষেই নিউজিল্যান্ড সফরে শেষ হওয়ার কথা ছিল বাংলাদেশের। টেস্ট বাতিল হয়ে যাওয়ায় এখনই দ্রুত ফিরে আসবে বাংলাদেশ দল। কখন তাদের ফেরার ফ্লাইট সেটি এখনও জানা যায়নি, তবে দেশে ফেরার যে ফ্লাইট পাবে সেটিতেই খেলোয়াড়রা চলে আসবেন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড টুইট করেছে, এনজেডসি ও বিসিবির যৌথ সিদ্ধান্তে হ্যাগলি ওভাল টেস্ট বাতিল করা হয়েছে। হঠাৎ দক্ষিণ আফ্রিকা থেকে হাতুড়িকে ডেকে পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট এসএলসি।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সন্তুষ্ট নয় হাতুড়ির উপর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর চাকরিও হারাতে পারেন তিনি, এমন গুঞ্জন শ্রীলঙ্কান ক্রিকেটে। কেপটাউন ম্যাচে মনোযোগ কোথায় থাকবে চন্ডিকা হাথুরুর সিংহের? মাঠে দলের খেলায় মন দেবেন নাকি পরদিন কি হবে তা নিয়ে ভাবতে বসে যাবেন? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ধবল ধোলাই হওয়ার পথে শ্রীলঙ্কা। 4-0 ব্যবধানে পিছিয়ে থাকা লঙ্কাদের যখন ধবল ধোলাই থেকে বাঁচার উপায় খোঁজার সময়, তখন আলোচনায় হাতুরুর, যাকে দেশে ফিরতে হচ্ছে ওয়ানডে সিরিজের পরই। ওয়ানডে সিরিজ শেষে হাতুরুর সঙ্গে বসতে চায় শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড SLC। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর চাকরি হারাতে পারেন তিনি, এমন গুঞ্জন উড়িয়ে দেওয়ার উপায় নেই। মেয়েদের সাফে আজ প্রথম ম্যাচ খেলেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। নেপালের শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে ভুটানকে 2-0 গোলে হারিয়েছে গতকাল রানার্স আপ বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাছে ভুটানের হার নিশ্চিত করেছে আজকের জয়ী, সেমিফাইনালে যাওয়ার জন্য যথেষ্ট। এই ম্যাচের আগে এমনিতেও ফেভারিট ধরে নেওয়া হয়েছিল বাংলাদেশকে। সাফে এর আগের দুইবারের দেখাতেও জিতেছিল বাংলাদেশ। মৌসুমী ও সাবিনার গোলে সহজ এক জয় 16 তারিখে নেপালের বিপক্ষে ম্যাচ নিয়ে আশা বাড়িয়ে দিয়েছে। আর সে ম্যাচে যদি আজকের মতো অনুপ্রেরণা পাওয়া যায় তো কথাই নেই। আজ বাংলাদেশকে অনুপ্রেরণা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে খোদ লা লিগা কর্তৃপক্ষ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। যুক্তরাষ্ট্রের 4 রাজ্যে ভয়াবহ তুষার ঝড়। নিউজিল্যান্ডের 2 মসজিদে সন্ত্রাসীদের গুলিতে নিহতের সংখ্যা 49। বিশ্বজুড়ে বোয়িং 737 MAX 8 উড়ান বন্ধ করল যুক্তরাষ্ট্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করতে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাকসু নির্বাচনে বিজয়ীদের গণভবনে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর। এবং নিউজিল্যান্ডের সন্ত্রাসীর হামলায় টেস্ট বাতিল, ফিরে আসছে বাংলাদেশ দল। এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলার সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvus এবং youtube.com/millenniumtvus। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.org www.millenniumtvus.com। প্রিয় দর্শক, আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।